ইরানে হামলার জবাবে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতির নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিশোধের উত্তেজনায় মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরান ও ইসরায়েল নিজেদের সক্ষমতা প্রমাণে পাল্টাপাল্টি হামলায় দেখা দিয়েছে যুদ্ধের আশঙ্কা। এমনকি একে অপরকে হুঁশিয়ারি দিতেও ছাড়ছে না তেহরান ও তেল আবিব। ইরানি এক কর্মকর্তা বলেছেন, তাদের সামরিক অবকাঠামো লক্ষ্য করে গত সপ্তাহে ইসরায়েল যে হামলা চালিয়েছে সেটির কঠোর জবাব দেওয়া হবে। যদিও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছিল মার্কিন নির্বাচনের আগে ইরান প্রতিশোধমূলক এই হামলা চালাবে না, তবে অন্যান্য সংবাদ মাধ্যম বলছে 5 নভেম্বরের মার্কিন নির্বাচনের আগেই হতে পারে এই হামলা। গত 1 অক্টোবর ইসরায়েলে 121টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইরান। এর জবাবে 26 অক্টোবর ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। এতে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও ইরান প্রথমে দাবি করেছিল ইসরায়েলি হামলায় তাদের খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি, তবে পরবর্তীতে হামলার তীব্রতা পর্যবেক্ষণ ও 4 সেনার মৃত্যুর পর আয়াতোল্লাহ আলী খামেনি গত সোমবার নিরাপত্তা বাহিনীর সদস্যদের বলেন ইসরায়েলকে এই হামলার জবাব দিতে হবে, নয়তো তারা পরাজিত বলে বিবেচিত হবে। মার্কিন সংবাদ মাধ্যম গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে ইরান এবার সরাসরি তাদের ভূখণ্ড থেকে হামলা না চালিয়ে ইরাক থেকে হামলা চালানোর পরিকল্পনা করছে, আর এই হামলায় 100 ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হতে পারে। ইরান ইতিমধ্যে ইসরায়েলের 26টি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার তথ্য প্রকাশ করেছে। আগে থেকে প্রকাশিত স্থান নিয়ে নিরাপত্তা জোরদারে ব্যস্ত থাকবে ইসরায়েল, তাতে এমনটাও হতে পারে ইরান সেসব স্থানে হামলা না করে অন্য স্থাপনায় হামলা করবে। ইরান তাদের নিজ ভূখণ্ড থেকে সরাসরি হামলা করবে না, এর কৌশলের অংশ হিসাবে তাদের ধারণা যদি ইরাক থেকে হামলা চালানো হয় তাহলে ইসরায়েল ইরানে সরাসরি কোনো হামলা চালাবে না। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার বলেছে ইতিমধ্যেই ইরানের বেশিরভাগ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। এখন ইসরায়েল হামলা ঠেকানোর মতো সক্ষমতা নেই ইরানের, ফলে তারা ইরানের যে কোনো স্থানেই হামলা চালাতে সক্ষম।